এক একাদশ শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দিন চারেক আগে পড়াশোনা নিয়ে মায়ের বকাবকির কারণে মন্তেশ্বরের দেনুর অঞ্চলের গলাতুন এলাকার ওই কিশোরী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে না পেয়ে মন্তেশ্বর থানার দ্বারস্থ হয় ওই নাবালিকার পরিবার। তারপর থানায় নিখোঁজের অভিযোগ করেন ওই নাবালিকার বাবা। আজ ভোরে মালডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় মন্তেশ্বর থানার টহলদারি পুলিশ ওই নাবালিকা কিশোরীর কাছ থেকে তার পরিচয় জানতে চাইলে ওই কিশোরী অসংলগ্ন কথাবার্তা বলে। তখন পুলিশ তাকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে এবং ওই কিশোরীর পরিবারের লোকজনদের খবর দেয়। ওই কিশোরীকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। মেয়ে মাতার মায়ের সঙ্গে ঝগড়া করে অ্যাডমিট কার্ড আনতে যাই বলে পালিয়েছে, রাত পাওয়া যায়নি। কদিন আগে? তিন চার দিন হলো। দিয়ে তারপর? তারপর আমি মন্তেশ্বর থানায় জানাই। দিয়ে মন্তেশ্বর থানায় জানানোর পরে মন্তেশ্বর থানায় আজকে আমি মেয়েকে পেয়েছি। মন্তেশ্বর থানায় এনে এনেছি। দিয়ে আপনাদের কিন্তু খবর দিয়েছিল? আপনার আমাকে ফোন করেছিল। দিয়ে মেয়ে পেয়েছেন? আমি মেয়ে পেয়েছি। মেয়ের কিসে পড়াশুনো করে? এগারো ক্লাসে। নাবালিকা? নাবালিকা। দিয়ে মেয়েকে এখন কোথায় নিয়ে যাবে? মেয়ে এখন কালনা নিয়ে যাবে মন্তেশ্বর থানার পুলিশ। মেয়ে পেয়ে খুশি তো? খুশি, ধন্যবাদ। এক একাদশ শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দিন চারেক আগে পড়াশোনা নিয়ে মায়ের বকাবকির কারণে মন্তেশ্বরের দেনুর অঞ্চলের গলাতুন এলাকার ওই কিশোরী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে না পেয়ে মন্তেশ্বর থানার দ্বারস্থ হয় ওই নাবালিকার পরিবার। তারপর থানায় নিখোঁজের অভিযোগ করেন ওই নাবালিকার বাবা। আজ ভোরে মালডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় মন্তেশ্বর থানার টহলদারি পুলিশ ওই নাবালিকা কিশোরীর কাছ থেকে তার পরিচয় জানতে চাইলে ওই কিশোরী অসংলগ্ন কথাবার্তা বলে। তখন পুলিশ তাকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে এবং ওই কিশোরীর পরিবারের লোকজনদের খবর দেয়। ওই কিশোরীকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। মেয়ে মাতার মায়ের সঙ্গে ঝগড়া করে অ্যাডমিট কার্ড আনতে যাই বলে পালিয়েছে, রাত পাওয়া যায়নি। কদিন আগে? তিন চার দিন হলো। দিয়ে তারপর? তারপর আমি মন্তেশ্বর থানায় জানাই। দিয়ে মন্তেশ্বর থানা জানানোর পরে মন্তেশ্বর থানায় আজকে আমি মেয়েকে পেয়েছি। মন্তেশ্বর থানায় এনে এনেছি। দিয়ে আপনাদের কিন্তু খবর দিয়েছিল? আপনার আমাকে ফোন করেছিল। দিয়ে মেয়ে পেয়েছেন? আমি মেয়ে পেয়েছি। মেয়ের কিসে পড়াশুনো করে? এগারো ক্লাসে। নাবালিকা? নাবালিকা। দিয়ে মেয়েকে এখন কোথায় নিয়ে যাবে? মেয়ে এখন কালনা নিয়ে যাবে মন্তেশ্বর থানার পুলিশ। মেয়ে পেয়ে খুশি তো? খুশি, ধন্যবাদ।